আমি ছাদে যখন পৌঁছাই দেখি কোনো আওয়াজ নেই এবং ছাদে কেউ নেই। আমি যে মানে হ্যালুসিনেট করছি না বিষয়টা যে সত্যি ঘটছে, আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি এটা একটা সিরিয়াস বিষয় নিয়ে। সেটা হলো যে আমি দীর্ঘদিন ধরে আমার ফ্ল্যাটে আর কি টুকটুক করে একটা আওয়াজ পাই 8:30 থেকে 9টার মধ্যে। আমার ধারণা ছিল যে কেউ বোধহয় ছাদে গিয়ে আওয়াজটা করে, এবং এই আওয়াজটা সব্যসাচী কোনোদিন শোনেনি, আমি শুনতাম আর আমাদেরই বিল্ডিংয়ের আরেকজন শুনত। তো লাস্ট 2 সপ্তাহ আমি আগে শুনেছিলাম এবং 2 সপ্তাহ পর আজকে আবার শুনতে পাচ্ছি ঠিক 8:45 থেকে। তো আজকে আমি ঠিক করেছিলাম এর উৎসটা কোথায় আমি খুঁজে বার করবই, মানে যদি কেউ শব্দটা করে থাকে, এখনও শব্দটা হচ্ছে মানে এই ভিডিওতে রেকর্ডিংটা হচ্ছে কি না, আওয়াজটা আসছে কি না আমি ঠিক বুঝতে পারছি না। একটু অদ্ভুত ঘটনা, স্বাভাবিক ঘটনা নয় কেন মনে হলো, আমাদের মনে হয়েছিল কেউ একজন ছাদে গিয়ে হয়তো কিছু একটা আওয়াজ করে। আমি সেদিন একটা ভিডিও বানানো ছিল আমার ঘরে, তো ছাদ থেকে এত জোরেই আওয়াজটা আসছিল যে আমার মানে ভিডিও রেকর্ডিং করতে সমস্যা হচ্ছিলো। তো আমি খুব মানে রেগেই আর কি ওপরে দৌড়ে যাই বলতে যে যে শব্দটা করছো বন্ধ করো আমি ভিডিওটা করে নিই, কিন্তু আমি ছাদে যখন পৌঁছাই দেখি কোনো আওয়াজ নেই এবং ছাদে কেউ নেই। তো সেদিন আমার খুব তাড়াহুড়ো ছিল, আমি নিচে চলে আসি এবং ভিডিওটা শেষ করে আমার পরবর্তী কাজে চলে যাই। কিন্তু আমার পরে মানে কয়েক ঘন্টা পরে মনে হয় এটা কী ঘটলো, তারপর এটা নিয়ে আমি আলোচনা করলাম। তো অনেকেই বললো যে এটা হয়তো নিচ থেকে আওয়াজটা আসতে পারে, নিচে হয়তো এই টাইমটায় একটা নিচের কাঠ বাড়িতে কাজের লোক আসে, তারা হয়তো শিল নোড়াতে কিছু বাটাবাটি করে, ওই জন্য এই আওয়াজটা হয়। তো আজকে 2 সপ্তাহ পর আজকে যখন এই আওয়াজটা হচ্ছে, তো এই আওয়াজটার উৎস কী সেইটা আমি দেখার জন্য আমাদেরই ফ্ল্যাটের আরও 2 জন আছে, তাদেরকে নিয়ে ছাদে আমরা গেলাম। গিয়ে দেখলাম ছাদে কেউ নেই, ওরা অনেকক্ষণ ধরে মানে শব্দটা হওয়ার আগে ওরা 2জন ছাদেই বসেছিল এবং ছাদে ওরা কোনো আওয়াজ শোনেনি। তারপর ওরা নিচে এলো, ওরা আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে নিচের 3 তলার 2 তলার কোনো একটা রুমে কেউ রান্না করছে তাই এই শব্দটা হচ্ছে। তো সেইটা শোনার জন্য আমরা সিঁড়ি দিয়ে নিচে গেলাম দেখতে যে তাহলে ওই বাড়ির দরজা থেকে বেশি আওয়াজটা আসবে। ওই বাড়ির দরজার কাছে যখন গেলাম দেখলাম আওয়াজটা আবার উপর থেকে আসছে, তো আমরা দৌড়ে আবার ঘরে চলে এলাম। ঘরে এসে দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে ছাদ অথবা এই পাশের রুম থেকে বা ছাদ থেকে, পাশের রুমে কেউ থাকে না, বাইরে থেকে তালা দেওয়া, তো ছাদ থেকে আওয়াজটা আসছে। এবং তারা 2জনও বিশ্বাস করলো আমার কথা যে আমি যে মানে হ্যালুসিনেট করছি না বিষয়টা যে সত্যি ঘটছে এটা তারা কনফার্ম হলো। যাই হোক, কি হচ্ছে না হচ্ছে পরবর্তী আপডেট আমি পরে দিচ্ছি। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।